হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু বিইং স্মার্ট। আজ আমরা ইংলিশ সাবজেক্টের একটা খুবই অর্থপূর্ণ কবিতা পড়ব। কবিতাটার নাম হলো ব্রাদারহুড এবং এর লেখক হলেন অক্টেভিও পাজ। কবিতাটা সাইজে ছোট, মাত্র 8 লাইনের, কিন্তু এর মধ্যে যে অর্থটা আছে সেটা আকারে বিশাল। আলাদা আলাদা মানুষ কবিতাটার আলাদা আলাদা অর্থ বুঝিয়ে থাকেন, এবং সেই সব অর্থগুলি নিয়ে যদি ব্যাখ্যা করতে বসি তাহলে গোটা দিন পার হয়ে গেলেও হয়তো এই সামান্য 8টি লাইনের অর্থ বোঝানো শেষ হবে না। তবে আমাদের সব বুঝে কাজ নেই, ছোট মাথায় এবং ছোট বয়স হিসেবে যতটা আমাদের বোঝা যায় ততটা নিয়েই আলোচনা করব। প্রতিবারের মতো এবারেও আমরা প্রথমে পোয়েমটা লাইন বাই লাইন পড়ব, তারপর সেই সব লাইনগুলি বোঝার চেষ্টা করব, এবং সবার শেষে আমরা কবিতাটার বাংলা ট্রান্সলেশন বা বঙ্গানুবাদটা জানব। আগেই তোমাদের বলেছি যে কবিতাটার লাইনগুলির অর্থ অনেক রকম হতে পারে, ফলে তোমরা হয়তো দেখবে যে আমি যে অর্থটা তোমাদের এক্সপ্লেন করলাম তার সাথে তোমাদের স্কুলে বোঝানো অর্থের মিল নেই। এমনটা যদি হয় তাহলে সেক্ষেত্রে তোমরা স্কুলের বোঝানো অর্থটাই ফলো করবে এবং সেটার অনুযায়ী উত্তর লিখবে, কারণ নাম্বারটা আলটিমেটলি স্কুলই তোমাদের দেবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক ব্রাদারহুড বাই অক্টেভিও পাজ। আই অ্যাম আ ম্যান, লিটল ডু আই লাস্ট, অ্যান্ড দ্য নাইট ইজ এনার্মাস, বাট আই লুক আপ, দ্য স্টার্স রাইট, আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, আই টু অ্যাম রিটন, অ্যান্ড অ্যাট দিস ভেরি মোমেন্ট সাম ওয়ান স্পেলস মি আউট। পড়লাম আমরা এই সামান্য কবিতাটা, এবার আমরা এর অর্থ বোঝার চেষ্টা করব। তবে তার আগে অক্টেভিও পাজের সম্পর্কে একটা কথা বলে দিই। অক্টেভিও পাজ যে কেবল একজন কবি ছিলেন তা নয়, তিনি একজন কবির সাথে সাথেই একজন দার্শনিক, অর্থাৎ একজন ফিলোসফারও ছিলেন, এবং অ্যাজ এ ফিলোসফার তিনি নিজের জীবনের একটা দর্শন এই কবিতায় তুলে ধরেছেন। আমরা যখন কবিতার লাইনগুলির ব্যাখ্যা জানব তখন আমরা পাজকে কেবল একটা কবি হিসেবে বিচার করব না, বরং তাকে দার্শনিক হিসেবেও আমরা দেখব এবং কবিতাটির লাইনগুলির বোঝার চেষ্টা করব। আই অ্যাম এ ম্যান, লিটল ডু আই লাস্ট, অ্যান্ড দ্য নাইট ইজ এনার্মাস। অক্টেভিও বললেন যে তিনি একটা মানুষ, এবং একটা সাধারণ মানুষের মতো তার আয়ু বা জীবনকালটাও খুব ছোট, তবে এই রাতটা অফুরন্ত। এখানে তোমরা একটা স্ট্রেঞ্জ জিনিস লক্ষ্য করেছ? একদিকে কবি বলছেন যে জীবনটা ছোট, অন্যদিকে তিনি বলছেন যে রাত অফুরন্ত। কবির এই কথাটা একটু আলাদা মতো হলেও এটা বোঝা খুব একটা মুশকিল না। তোমাদের মধ্যে অনেকেই হয়তো এক্সপিরিয়েন্স করেছো যে আমাদের জীবনটা খুব তাড়াতাড়ি এগোচ্ছে, সকাল শুরু হতে না হতেই রাত এসে যাচ্ছে, মাসের পর মাস কেটে যাচ্ছে আমাদের হিসেব করার আগেই। কিন্তু যে সময়টা আমাদের খারাপ চলে বা যে সময়টা আমরা একা থাকি সেই মুহূর্তগুলো কাটতেই চায় না। যেমন ধরো, স্কুলে তোমার সাথে তোমার বন্ধু প্রেজেন্ট থাকলে তো দিন ভালো যায়, কিন্তু তোমার প্রিয় বন্ধুটা যদি অ্যাবসেন্ট থাকে তাহলে একটা পিরিয়ড পার করাও মুশকিল হয়ে যায়। তো কবিতাটা বোঝার জন্য তোমরা ধরে নাও যে অক্টেভিও এমন একটা রাতে কবিতাটা লিখেছেন যে রাতে তিনি খুব হতাশ ও দুঃখিত ছিলেন, সেহেতু এই রাতটা তার কাছে অফুরন্ত বলে মনে হচ্ছিল। তারপর তিনি বললেন, বাট আই লুক আপ, আমি আকাশের দিকে তাকালাম, অর্থাৎ আমি হতাশায় ভরা একটা রাতেও আশার আলো দেখার চেষ্টায় মাথাটা উঁচু করলাম। এরপর তিনি বললেন, দ্য স্টার্স রাইট, তারাগুলো লেখে বা তারাগুলো লিখছে, এই কথাটার মানে হলো তারাগুলো জ্বলছে। এই যে প্রথম 4টে লাইন আমরা পড়লাম তার মধ্যে একটা গভীর অর্থ লুকিয়ে আছে, সেটা একবার দেখো। কবি বললেন তিনি একজন সাধারণ মানুষ যার জীবন খুবই ছোট, কিন্তু এই জীবনে রাত হলো অফুরন্ত, অর্থাৎ দুঃখ কষ্ট হতাশা যা কিছু নেগেটিভ আছে, যা কিছু আমাদের জীবনকে রাতের মতো অন্ধকারাচ্ছন্ন করে দেয়, সেই সব কিছুর কোনো শেষ নেই। তবুও কবি আশার আলো দেখার জন্য মাথা উঁচু করে উপরের দিকে তাকালেন এবং দেখলেন যে সেখানে নক্ষত্রগুলো জ্বলছে। এই নক্ষত্রগুলো গভীর রাতের অন্ধকারে আলো আনবার চেষ্টা করছে, নির্জীব হওয়া সত্ত্বেও নক্ষত্রগুলো বুঝিয়ে দিচ্ছে যে তারাও আকাশে উপস্থিত। অন্ধকারের মধ্যেও নক্ষত্রগুলো মাথা উঁচু করে বসে আছে। এরপর কবি বললেন, আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, আমার অজান্তেই আমি বুঝে গেলাম, আই টু অ্যাম রিটেন, আমিও লিখিত।
এই লাইনটা হলো কবিতার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ লাইন, যার অনেক অর্থ থাকতে পারে। আই টু অ্যাম রিটেন এর প্রথম অর্থ হলো, যে ঈশ্বর সারা পৃথিবী গ্রহ নক্ষত্র বানিয়েছেন তিনিই আমাকেও লিখেছেন, অর্থাৎ আমার ভাগ্য তিনিই রচনা করেছেন। পাস বুঝলেন যে ঈশ্বর তাকে বানিয়েছেন কোনো কারণে, কোনো উদ্দেশ্যে। আকাশের নক্ষত্রগুলো তো নির্জীব, তার সত্ত্বেও তারা নিজের উপস্থিতির কথা জানায় সকলকে। সেই হিসেবে কবি তো একজন জীবিত মানুষ যে অনেক কিছু করতে পারে, চেষ্টা করলে তিনিও সেই সব কিছু পেতে পারেন যা কিছু খুশি হওয়ার জন্য তার চাই। একটা দার্শনিক হিসেবে কবিতার জীবনের দর্শন খুঁজে পেলেন, তিনি নিজের জীবনের গুরুত্ব বুঝলেন। হতাশায় ভরা জীবনে তিনি নক্ষত্রগুলো দেখার মাধ্যমে নিজের অস্তিত্বকে জানতে পারলেন এবং নিজের সত্তা খুঁজে পেলেন। এটা তো গেল একটা দার্শনিক ব্যাখ্যা। এবার আমরা দেখব যে একজন কবি হিসেবে তিনি কি বোঝাতে চেয়েছেন। কবি দেখলেন যে আকাশে তারাগুলো জ্বলার মাধ্যমে সবাইকে নিজের অস্তিত্বর কথা জানাচ্ছে, এবং এটা দেখেই কবি বুঝলেন যে তিনিও নক্ষত্রগুলোর মতোই সকলকে নিজের অস্তিত্ব কথা জানিয়ে দিয়েছেন। কিভাবে? নিজের কবিতার মাধ্যমে। অক্টেভিও পাজের লেখা কবিতাগুলো যতদিন পর্যন্ত পাঠকদের কাছে পৌঁছাবে ততদিন অবধি কবি সেই সব পাঠকদের মনে জীবিত থাকবেন। যে কবি একটু আগে বলছিলেন যে লিটল ডু আই লাস্ট, আমি অল্প সময় বাঁচি, সেই কবি এখন বুঝলেন যে তার আয়ু অনেক, তিনি বহু বছর বেঁচে থাকবেন তার পাঠকদের মাধ্যমে, কারণ তিনিও লিখিত। তাহলে বুঝলে আই টু অ্যাম রিটেনের অর্থ? এরপর কবি বললেন, অ্যান্ড অ্যাট দিস ভেরি মোমেন্ট সামওয়ান স্পেলস মি আউট, অর্থাৎ এবং ঠিক এই মুহূর্তে কেউ আমাকে বুঝে ফেলেছে। এই সামান্য দুটি লাইন কতটা মজার একবার দেখো। অ্যাট দিস ভেরি মোমেন্ট, এই কথাটার অর্থ হলো ঠিক এই মুহূর্তে। এখানে দুটো মুহূর্ত আমরা দেখব। প্রথম ক্ষেত্রে দিস মোমেন্ট কথাটার অর্থ হলো যখন কবি কবিতাটা লিখেছেন, তিনি বললেন অ্যাট দিস ভেরি মোমেন্ট সামওয়ান স্পেলস মি আউট, অর্থাৎ ঠিক এই মুহূর্তে কেউ আমাকে বুঝে ফেলেছে। কবিতাটা লেখাকালীন একমাত্র কবিই নিজের জীবনের অর্থ বুঝেছেন। এখানে সামওয়ান হলো কবি নিজেই, যে নিজেকে চিনতে পেরেছে, নিজের জীবনের অর্থ বুঝতে পেরেছে। অন্যদিকে অ্যাট দিস ভেরি মোমেন্ট মানে হচ্ছে ঠিক এই সময়টা, এই যে সময় তোমরা এই ভিডিওটা দেখছো সেই সময়, এই মুহূর্তে। তোমরা যদি কবিতাটার বাকি সাতটা লাইনের অর্থ বুঝে গিয়ে থাকো তাহলে তুমি কবির জীবনকে বুঝে ফেলেছ, অর্থাৎ ঠিক এই মুহূর্তে তুমি কবিকে বুঝে ফেলেছ। এক্ষেত্রে সামওয়ানটা হলো তুমি নিজেই। কবিতাটার লাইনগুলির ব্যাখ্যা এখানে শেষ হলো। এবার আমরা কবিতাটার বাংলা ভার্সনটা পড়ে ফেলব, এবং এর বাংলা ভার্সনটা এই রূপ। আমি একটা মানুষ, আমি অল্পক্ষণই বাঁচি, এবং এটা একটা অফুরন্ত রাত, কিন্তু আমি আকাশের পানে দেখলাম তারাগুলো লিখছে। আমার অজান্তেই বুঝে গেলাম যে আমিও লিখিত, এবং ঠিক এই মুহূর্তে কেউ আমাকে বুঝে ফেলেছে। এই সামান্য আটটা লাইনের অর্থ সংক্ষেপে বোঝাবার চেষ্টা করলাম। তোমাদের মধ্যে অনেকেই কবিতাটা খুব সহজে বুঝে যাবে, আবার অনেকে হয়তো বুঝতে পারবে না। তো যারা বুঝতে পারোনি তারা কবিতাটা বারবার পড়ো, আমার দেওয়া ব্যাখ্যাটা বা স্কুলে পড়ানো ব্যাখ্যাটা নিয়ে ভাবো, এবং একসময় তোমরাও ঠিক বুঝে যাবে। আজকের জন্য এতটাই। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো। যারা কবিতাটা বুঝে গেছো তারা কমেন্টে লেখো ইয়েস, আমি দেখতে চাই যে কতজন বুঝলে। আর সাথেই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও বিং স্মার্টের সাথে জুড়ে থাকার জন্য। গুড বাই, সি ইউ সুন।